রাধা কৃষ্ণের মন্দির তো অনেক দেখেছেন, কিন্তু কৃষ্ণ বিগ্রহ বসে আছেন এমন কোনো মন্দির দেখেছেন কি? না, মাত্র একটি মন্দির ছাড়া এমন নজির কিন্তু বিশ্বের আর কোথাও নেই। সেই নজির শুধুমাত্র আছে পুরীতে। মন্দিরের নাম টোটা গোপীনাথ মন্দির। ওড়িয়া ভাষায় টোটা শব্দের অর্থ হল বাগান, আর সেই মন্দিরের বিগ্রহ গোপীনাথ নামে পরিচিত। এখন প্রশ্ন হল, কৃষ্ণ বিগ্রহ বসে আছেন কেন? আর এমন বসা মূর্তি অন্য কোথাও কেনই বা দেখা যায় না? তার একটাই উত্তর, এই বিগ্রহ কিন্তু এমন বসা বিগ্রহ ছিল না। শুরুতে ত্রিভঙ্গ হয়েই দাঁড়িয়েছিলেন গোপীনাথ, বসেছেন অনেক পরে। শুনে অবাক হচ্ছেন? তাহলে চলুন সেই ঘটনাটাই এখন বলি। শুনছেন, গদাধরের জন্যে বসে গেলেন গোপীনাথ। পুরীর টোটা গোপীনাথ মন্দিরে শুরুতে কিন্তু কৃষ্ণ ত্রিভঙ্গ হয়েই দাঁড়িয়েছিলেন, তারপরে সেই বিগ্রহ বসে যান। এই ঘটনার নেপথ্যের গল্পই এখন শোনাচ্ছি আপনাদের। এক কালজয়ী সাধকের আকুতিতে সাড়া দিয়েই এক পাথরের মূর্তি বসে পড়েছেন। কে সেই সাধক? তিনি শ্রী চৈতন্যের ঘনিষ্ঠতম পার্ষদ পণ্ডিত গদাধর মিশ্র। তার বাবার নাম মাধব মিশ্র ও মা রত্না দেবী। শৈশব থেকেই তিনি ব্রহ্মচর্যে দীক্ষিত। শ্রীকৃষ্ণ সেবা এবং পরবর্তীকালে মহাপ্রভুর সেবাই তাঁর জীবনের একমাত্র ধ্যান জ্ঞান ছিল। বৈষ্ণব শাস্ত্র অনুসারে গদাধর গোস্বামীকে রাধারানীর অংশ বলেই চিহ্নিত করা হয়েছে। যে রাধা সত্তা থেকে গৌরাঙ্গের জন্ম, গদাধর নিজেও সেই সত্তারই অংশ। মহাপ্রভু শ্রী চৈতন্যের প্রতি গদাধর মিশ্রের সক্ষ এবং দাস্যভাবের কথা জানতেন একমাত্র গৌরাঙ্গ ঘরণী বিষ্ণুপ্রিয়া। হ্যাঁ, এবার বলবো সেই কৃষ্ণ বিগ্রহের কথাই। পুরীধামে থাকাকালীন মহাপ্রভুকে আনন্দ দিতে প্রায় রোজই ভাগবত পাঠ করতেন গদাধর গোস্বামী। তাঁর পাঠের মাধুর্য এমনই যে বিভোর হয়ে সে পাঠ শুনতেন শ্রী চৈতন্য স্বয়ং। একদিন সেই পাঠ শুনে ভাবে বিভোর হয়ে শ্রী চৈতন্য তাঁর সর্বপ্রধান উপহারটি গদাধর গোস্বামীর হাতে তুলে দেন। কি সেই উপহার জানেন? এই গোপীনাথ মূর্তি। কথিত আছে, বালি খুঁড়ে এই গোপীনাথকে উদ্ধার করেছিলেন মহাপ্রভু স্বয়ং। গোপীনাথের সেবা পুজোর ভার পড়ে গদাধর গোস্বামীর ওপরে। মনের আনন্দে সে দায়িত্ব তিনি পালনও করেছিলেন, কিন্তু এর মধ্যেই এলো সেই দুঃসংবাদ, হারিয়ে গেলেন শ্রী চৈতন্য। এই খবরে শোকে পাথর হয়ে যান গদাধর। ধীরে ধীরে তার সমস্ত শক্তি নিঃশেষিত হতে থাকে। এক সময়ে ঠিক করে উঠে দাঁড়ানোর মতো সামর্থ্য গদাধর গোস্বামীর আর রইল না। তিনি আর গোপীনাথের সেবা করবেন কি করে? এদিকে মহাপ্রভুর আদেশ, গোপীনাথের নিত্য সেবা তাঁকে করতেই হবে। কি করবেন গদাধর? গোপীনাথের জন্য এক সেবকের খোঁজ শুরু করলেন তিনি। কিন্তু গোপীনাথের মাহাত্ম্য বোঝা ভার। তিনি গদাধর ছাড়া অন্য কারো হাতে সেবা নিতে চানই না। একদিন ভোরবেলা মন্দিরের দরজা খুলে গদাধর নিজের চোখকে বিশ্বাস করতে পারলেন না। কি এমন কাণ্ড ঘটেছিল জানেন? সেদিন ভোরবেলা টোটা গোপীনাথের মন্দিরের দরজা খুলে গদাধর মিশ্র দেখেন যে অমন দীর্ঘকায় গোপীনাথের উচ্চতা কমে গিয়ে দাঁড়ানো গোপীনাথ বসে পড়েছেন। তিনি অবাক হয়ে গেলেন, ভাবতে লাগলেন এমন অসম্ভব কাণ্ড কী করে সম্ভব হলো। তিনি বিশ্বাস করতে পারলেন না। বিগ্রহের সামনে এসে গদাধরের প্রায় অজ্ঞান হয়ে যাওয়ার জোগাড়। সেই থেকে সে মন্দিরে গোপীনাথ বসেই আছেন। অথচ এই মূর্তি যে একসময় দাঁড়িয়েছিল তা মূর্তির গঠন থেকেই পরিষ্কার হয়। কোনো ভাস্কর যদি বিগ্রহের বসা মূর্তি তৈরি করেন, তাহলে সেখানে দেহের যে ভাঁজ হওয়ার কথা, গোপীনাথের শরীরে সে ভাঁজ নেই। টোটা গোপীনাথ পুরীধামে রাজতাই অনন্ত বিস্ময়। এমন নিদর্শন গোটা ভারতে আর নেই যে।